হিনো আরএম2 একটি বাসকে হুন্দাই বাস ভেবে বিপিএল এর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়ে নিল এই বাসটিকে, এমন বললে হয়তো ভুল হবে না। কারণ হুন্দাই শেপের এই বাসটিকে কিন্তু এবার বিপিএল এ চট্টগ্রামের টিম বাস হিসেবে দেখা যাচ্ছে, এবং শ্যামলী পরিবহনের এরকমই একটি বাসকে তারা নিয়েছে, যেটি দেখতে হুন্দাইয়ের মতো হলো মূলত একটি হিনো আরএম2 বাস। আমি একদম 100% শিওর না যে এটাকে আসলে হিনো আরএম2 হিসেবে নিয়েছে তারা নাকি হুন্দাই ভেবে নিয়েছে, তবে বর্তমানে বিপিএল এ যতগুলো টিম বাসে চলাচল করছে সবগুলো কিন্তু হুন্দাই মডেলের বাস, এবং হুন্দাই শেপের বিভিন্ন মডেলের বাস বাংলাদেশে বের করা হয়েছে। যেমন আলহামরা পরিবহনের এই হিনো 1J এসি বাসটাও কিন্তু একটা মূলত হিনো 1J এসি বাস, তবে এটাতে হুন্দাই শেপের অ্যাপ্লাই করা হয়েছে। তো এমন কিছু হুন্দাই শেপের কাজ করা হয়েছে যেগুলো দেখতে হুন্দাইয়ের মতো হলো বর্তমানে এগুলো হুন্দাই না, এগুলো অন্য মডেলের বাস। যেমন বলসার পরিবহনের এই বাসের সামনে আপনারা হুন্দাইয়ের লোগো দেখতে পারবেন। বাংলাদেশের ওয়ার্কশপে আসলে এই বাসটাকে ডাইভার্ট করা হয়েছে হুন্দাই শেপে, মূলত হিনো আরএম2 এর শেপ এরকম দেখতে হলো এটাকে কিন্তু হুন্দাই শেপ দেওয়া হয়েছে, এবং দেখতে একদম হুন্দাইয়ের মতোই দেখা যায়। বিধায় কিন্তু এই বাসগুলোকে দেখে আসলে রঙিন বাস দেখে বোঝার উপায় নেই যে এটা কোনো হিনো আরএম2 বাস নাকি এটা হুন্দাই বাস। সম্প্রতি বাসটি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, যার কারণে ছবিটি আমার সামনে এসে পড়ে, এবং সেখান থেকে আসলে বোঝার বাকি থাকে না যে এইটাই তো সেই হিনো আরএম2 বাসটা। সব কোম্পানি যেখানে হুন্দাই বাস নিয়েছে সেখানে একটা কোম্পানি হিনো আরএম2 নিল, সেটাকে কিন্তু হুন্দাই মনে হচ্ছে, কারণ এখানে হুন্দাই শেপের অ্যাপ্লাই করা হয়েছে। হিনো আরএম2 এর সলিড শেপ হচ্ছে এইটা, যেখানে শ্যামলী এসপি এর অন্যান্য বাসগুলো আপনারা দেখতে পারতেছেন, তবে এই বাসটাকে আসলে হুন্দাই শেপে কনভার্ট করার জন্যই এটাকে হুন্দাইয়ের মতোই মনে হচ্ছে। যাই হোক, হিনো আরএম2 কিন্তু একটি ভালো বাস, এমন না যে হুন্দাইয়ের নাম বলে একদম খারাপ বাস দিয়ে দিচ্ছে। 1,40,00,000 টাকা মূল্যে এই বাসটিকে আনা হয়েছিল বাংলাদেশে, যেখানে হুন্দাই যেটা আপনার স্পয়লার ভার্সন সেটার প্রাইস হচ্ছে 1,90,00,000 টাকার মতো। ভিতরে এই বাসটা বিজনেস ক্লাস ফরমেশনের অর্থাৎ 2x1 সিট দেওয়া হয়েছে। তবে যদি আমি বাসের কোয়ালিটিস কিংবা বাসের যদি আপনি ফিচার্স নিয়ে কথা বলি, তাহলে হিনো আরএম2 হুন্দাইয়ের চেয়ে অনেক বেশি পিছিয়ে থাকবে। আরএম2 বাসগুলো তো আপনারা বিজনেস ক্লাস দেখতে পারলেও এই হুন্দাই আসলে যে সকল ফ্যাসিলিটিস পাওয়া যায় কিংবা হুন্দাইয়ের যেটা কোয়ালিটি সেটা কিন্তু আরএম2-র চেয়ে ফার মোর বেটার। ভিতর থেকে এই বাসটিকে দেখে ওইভাবে বোঝা না গেলেও হুন্দাই এবং আরএম2 এর ভিতরে আকাশ পাতালের ডিফারেন্স রয়েছে। তো আমার মনে হয় যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যদি আসলে না বুঝে বাসটিকে নিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, তবে বুঝে তারা হিনো আরএম2 এর পরিবর্তে যে কোনো হুন্দাই বাস নিলে সেটা প্লেয়ারদের জন্য আরও ভালো হতো। নর্মালি বাংলাদেশে যখন কোনো ভিজিটিং ক্রিকেটিং টিম আসে তখন কিন্তু তাদের জন্য হুন্দাইয়ের এই বাসগুলি অপারেট করে থাকে। আপনারা শ্যামলীনা ট্রাভেলসের হুন্দাই বাসগুলো দেখতে পারবেন। তো এই বাসগুলি মূলত হচ্ছে বিসিবির জন্য তখন কাজ করে থাকে, এবং অন্যান্য আসলে যেই ক্রিকেট টিমগুলো আছে বিপিএলের সেগুলো কিন্তু হুন্দাই বাসই নিয়েছে। তো একমাত্র এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাসটাই হিনো আরএম2 মডেলের। এবং হুন্দাই বাসের ফিচার্স নিয়ে কথা বললে এখানে ABS আছে, এয়ারগান কানেক্টর আছে, হট অ্যান্ড কুল একটা বাস, পাশাপাশি ফুললি এয়ার সাসপেনশন রয়েছে, প্লেয়ারদের জন্য আসলে যা যা ফ্যাসিলিটিস ইম্পর্টেন্ট সব কিছুই রয়েছে হুন্দাই বাসটিতে। এছাড়া সিটের পাশে আপনারা দুটি বাটন দেখতে পারবেন, যার একটির মাধ্যমে সিট ফোল্ড আনফোল্ড করা যায়, অপরটির মাধ্যমে লেগ রেস্ট আপ ডাউন করা যায়। এছাড়া এই বাসে হচ্ছে আপনার যেটা হিটারের রিটার্ন গেলের ব্যবস্থা রয়েছে, এসি রিটার্ন গেলের ব্যবস্থা রয়েছে, সব কিছু মিলিয়ে হুন্দাই একটা চমৎকার বাস এবং প্লেয়ারদের জন্য পারফেক্ট বাস। আমি মনে করি যে এত কোটি টাকা দিয়ে প্লেয়ারদের কেনার পর তাদের হিনো আরএম2-র চেয়ে হুন্দাই বাসটা দিলেই ভালো হতো। যাই হোক, বিপিএল এর এডিশনে এর আগে সব হুন্দাই কিংবা স্ক্যানিয়া বাস গেলেও আরএম2 বাস এই প্রথমবারের মতো, এবং আমার কেন যেন মনে হচ্ছে তারা হয়তো এই বাসটিকে দেখে আসলে বুঝতে পারে নাই যে এটা হুন্দাই নাকি হিনো আরএম2। এছাড়া হুন্দাই বাসগুলোতে কিন্তু আপনারা ফ্রিজও দেখতে পারবেন। তো সব কিছু মিলিয়ে আসলে উইটার আর এটার ভিতরে অনেক ডিফারেন্স রয়েছে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যেখানে আমার মনে হয় হিনো আরএম2 বাসকে হুন্দাই বাস ভেবে হয়তো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই বাসটিকে নিয়েছে। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।